বিএনপি খুব রিসেন্টলি $2,78,000 পেমেন্ট করেছে লবিং এর জন্য। এটা আমি আপনারা চাইলে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারি। এরপরে এমপ্লয়ীরা যেখানে দাবি করছেন যে তাদের লভ্যাংশ কেটে রাখা হয়েছে, লয়ার্স ফিজ এর কথা বলে এমপ্লয়ীদের থেকে টাকা কেটে রাখা হয়েছে। লয়ার আপনার আলগোরের মতো ভাইস প্রেসিডেন্ট বা হিলারি ক্লিন্টনের মতো যারা আছেন, তারা একটা সাবজুডিস ম্যাটারে যখন স্টেটমেন্ট দিবেন, আইনের দৃষ্টিতে তারা অপরাধ করেছেন কি করেন নাই? অপরাধ করেছেন। আমার সময়টা শুরু হলো। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে যে ওয়াশিংটন পোস্টে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে গত 7ই মার্চ, আমি সেটা আসবো একটু পরে। প্রথমে আমি জানবো যে এই বিজ্ঞাপনটা দেওয়ার কেন প্রয়োজন মনে পড়লো। এটা যদি বিজ্ঞাপন হয় কিংবা বিজ্ঞাপন নাও হয়, এই পুরো ব্যাপারটি কেন সামনে আসতে হলো? সামনে আসতে হলো এই কারণে যে সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসকে যাতে ন্যায় বিচার হয় বা ডক্টর ইউনুসকে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়। এখন যখন আমাদের সামনে জিনিসটা চলে আসলো যে হয়রানির শিকার না হতে হয়, আমাদেরকে প্রথমেই জানতে হবে ডক্টর ইউনুসকে কি কি হয়রানি করা হয়েছে। এখন আমি এটাকে ইনভেস্টিগেশন করে বা একদম শুরুতেই যখন দেখার চেষ্টা করলাম যে দুদক থেকে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে, তাকে ঠিক বলা যায় না, তার যে সংস্থা আছে গ্রামীণ, যেই সংস্থাটা আছে গ্রামীণ, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে কি লেখা আছে আমরা আমরা এগুলো জানি কি না। সেই চিঠির ভিতরে বলা রয়েছে যে চারটা অভিযোগ আছে তাদের ব্যাপারে। সেটা হচ্ছে যে কোম্পানির যে লভ্যাংশ, মানে 5% লভ্যাংশ, সেই 5% লভ্যাংশ আপনার অন্যায় ভাবে এটা আসলে তসরুফ করে এটা নিয়ে গিয়েছে ডিরেক্টরসরা, যেই ভাগটা পাওয়ার কথা ছিল এমপ্লয়িরা, মানে ওইখানে যারা কাজ করে তাদের। লক্ষ্য করে দেখেন, গ্রামীণে যারা কর্মরত কর্মীরা আছে তারা টাকাটা পাবেন, সেইটা না নিয়ে ডিরেক্টররা নানা ছলাকলাতে জিনিসটা নিয়েছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে। এটা অভিযোগ নাম্বার এক। 2 নম্বর অভিযোগটা হচ্ছে যে লয়ার্স ফিস তারা কেটে রেখেছে এমপ্লয়ার্সদের বেতন থেকে। তো লয়ারদের টাকাটা এমপ্লয়ারদের থেকে কেন কেটে রাখবে, এটা ছিল আরেকটা অভিযোগ। 2 নম্বর অভিযোগ, 3 নম্বর অভিযোগটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওদের যে একটা ওয়েলফেয়ার ফান্ড আছে যেটা এমপ্লয়িরা পাওয়ার যোগ্য, মানে 45 কোটি সামথিং, সেই টাকাটা গ্রামীণ ফোন কর্মকর্তা আপনার ডিরেক্টররা নিয়েছে, সেটা এমপ্লয়ীদেরকে দেওয়া হয়নি। এরপরে মানে ফোর্থ যে অভিযোগটা আছে সেটা হচ্ছে 2,977 কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে। এই অভিযোগটা এসছে, এই চারটা অভিযোগ। এখানে কোনো কিছু প্রমাণিত হয়নি, এখানে বলা হয়নি যে প্রমাণ পাওয়া গেছে। এইটাকে কেন্দ্র করে দুদক যেটা করেছে সেটা হচ্ছে গত আপনার চিঠিটার ডেট হচ্ছে এটার 22/9/2022-এ তারা একটা চিঠি দিয়েছে, যেটা রেফারেন্স নাম্বার, একটা লম্বা রেফারেন্স নাম্বার, আমি রেফারেন্স নাম্বারটা বলছি না। তারা যেটা করেছে, একটা চিঠি দিয়েছে গ্রামীণকে। তো গ্রামীণকে তারা যেটা এই এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছে, তখন তারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এরকম প্রায় আপনার 15টা ডকুমেন্টস তাদের কাছে চেয়েছে। এখন আমার কথা হচ্ছে যে কারো ব্যাপারে যদি অভিযোগ ওঠে, কেউ যদি অভিযোগ দায়ের করে, আপনার যদি দুদকের কাছে যদি এই ধরনের কোনো ইনফরমেশন থাকে যে এখানে এক ধরনের অনিয়ম হয়েছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দুদক কি আসলে তদন্ত করতে পারে কিনা। ইরেসপেক্টিভ অফ এনিথিং, দুদক আসলে এটার তদন্ত করতে পারেন কিনা, আমার কথা হচ্ছে দুদক এটা তদন্ত করতে পারেন। এবং দুদক যখন তদন্ত করবেন তখন তারা বিভিন্ন ডকুমেন্টস চাইবেন, সেটা খতিয়ে দেখবেন, তারপরে নির্ধারিত হবে যে তারা আসলে অন্যায় করেছেন নাকি তারা আসলে এটা ক্লিন চিট দিয়ে দিবেন, সেটা আমরা এখনো জানি না আসলে। তো এই ধরনের একটা ইনভেস্টিগেশন যখন চলছে, তখন আপনার আলগোরের মতো ভাইস প্রেসিডেন্ট বা হিলারি ক্লিন্টনের মতো যারা আছেন, তারা একটা সাবজুডিস ম্যাটারে যখন স্টেটমেন্ট দিবেন, আইনের দৃষ্টিতে তারা অপরাধ করেছেন কি করেন নাই? অপরাধ করেছেন। আমি খুবই ক্ষুদ্র একজন লয়ার, খুবই সামান্য একজন আইনজীবী, আমি জানি যে সাবজুডিস ম্যাটারে কোনো বিষয়ে যদি তদন্ত হয় তাহলে সেটাকে প্রভাবিত করার জন্য আমি কোনো কিছু করব না। হ্যাঁ, আমি সেটা নিয়ে আলাপ করতে পারি, সেটার তদন্ত ঠিক মতো হচ্ছে কিনা আমার মতামত দিতে পারি, কিন্তু তদন্ত আপনি উনাকে হয়রানি করবেন না, তাকে হয়রানি করবেন না, এইটা করবেন না, সেটা করবেন না, এই ধরনের কোনো স্টেটমেন্ট আমি আইন যতদূর পড়েছি, আমি একটু বলে রাখি, আমি কিন্তু 3 দেশের আইনজীবী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আপনার ইংল্যান্ড। তো একই সাথে আমি কিন্তু ডক্টর ইউনুসের উপরে আমার একটা ছোটখাটো পড়াশোনা আছে, কারণ আমি একটা সামান্য একটা MBA করেছি, ওই আমার MBA ডিসার্টেশনের আগে
আমি ডক্টর ইউনুসকে নিয়ে আমি একটা থিসিস জমা দিতে হয়েছিল, ফলে আমি হালকা পাতলা জানি আর কি ডক্টর ইউনুসের ব্যাপারটা, আমার একটা সম্যক ধারণা আছে। তো ডক্টর ইউনুসের ব্যাপারে যদি কোনো ধরনের তদন্ত হয়, সেই তদন্তকে ওয়েলকাম করে বিশ্ব নেতারা যদি চিঠি দিতেন একটা কথা থাকতো। আমি ঠিক বুঝলাম না যে ডক্টর ডক্টর ইউনুস না দোষী সাব্যস্ত হয়েছেন, না তাকে কোনো হয়রানি করা হয়েছে বলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ কোনো জায়গাতে তারা দিয়েছেন, কিছুই হলো না, কিন্তু 40 জন নেতা বক্তব্য দিয়েছেন, কেন দিয়েছেন এটা আমি জানি না। এটা ইজ এ পার্ট অফ লবিং হতে পারে। এখন আমরা যখন লবিং এর প্রশ্নটাতে আসছি, লবিং পশ্চিমে খুবই একটা একটা খুবই পরিচিত একটা ধারণা। আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন তাদের প্রচারের জন্য, তাদের স্টেটমেন্টের জন্য এইভাবে লবিং করে থাকেন। আর ইউকে আমেরিকাতে এগুলা খুবই ওপেনলি পাওয়া যায়, বিশেষ করে আমেরিকাতে যদি কোনো ব্যক্তি কারো হয়ে লবিং করেন, এটা ওপেন আপনার ডকুমেন্টস গুলো পাওয়া যায়, সেগুলো আপনার সিনেট সিনেট যে লবিং যে ওদের যে সাইটটা আছে সেখানে গিয়ে আপনি ডকুমেন্টস গুলো পাবেন। অতীতে আমরা দেখেছি যে বিএনপি আমার কাছে যে ডকুমেন্টস গুলো, র ডকুমেন্টস গুলো এই মুহূর্তে আমার কাছে আছে, আমি মিস্টার পলাশ চৌধুরীর বক্তব্যটা শুনছিলাম, সেখানে আমি ক্লিয়ারলি দেখতে পেয়েছি তিনি লবিং নিয়ে কিছু কথাবার্তা বলছেন। আমার কাছে এই মুহূর্তে যেসব ডকুমেন্টস আছে একেবারে রিসেন্ট, সেইখানেও আমি বিএনপি কে 278,000 টাকা খুব রিসেন্ট টাইমে দিতে দেখেছি, যেটা হচ্ছে তাদের পলিটিক্সে ইনফ্লুয়েন্স করার জন্য, তাদের পলিটিক্স নিয়ে কথা বলার জন্য এবং বাংলাদেশের ওয়ার ক্রাইম নিয়ে কথা বলার জন্য বিএনপি একটা লবিং করেছে। আমার কাছে টোটাল এই মুহূর্তে 5টা লবিং ডকুমেন্টস আছে এবং তাদের কন্ট্রাক্ট পেপার সহ, আপনারা চাইলে সেটা আমি দিতে পারি। এবং বিএনপি যে লবিং করেছে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য, বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন জায়গাতে লেখার জন্য, বিবৃতি দেওয়ার জন্য, সেগুলো আমার কাছে এই মুহূর্তে আছে, চাইলে আমি যার যা ইমেল আছে সেখানে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমি ডক্টর ইউনুসে যদি ফেরত যাই, তাহলে আমাকে একটু বোঝার, মানে আই এম রিয়েলি গেটিং ইট হার্ড টু আন্ডারস্ট্যান্ড যে এই 40টা ব্যক্তির স্টেটমেন্ট কেন, সবাই যে বলছে যে এটা আসলে বিজ্ঞাপন নাকি এটা স্টেটমেন্ট। আমি সেই আলাপটা যাওয়ার আগে আমার প্রথম কথা হচ্ছে ওয়াই, এটা তো কমপ্লিটলি একটা একটা সাবজুডিস ম্যাটারে হস্তক্ষেপ। ধরা যাক এখন হিলারি ক্লিন্টনের দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে, বাংলাদেশের 40 জন রাজনীতিবিদ যদি একটা স্টেটমেন্ট দেয়, তাহলে ব্যাপারটা কেমন দেখাবে যে একটা বিচারাধীন বিষয়, বিচার বা তদন্তাধীন বিষয় আমি হস্তক্ষেপ করেছি। প্রথম কথা হচ্ছে এটা ভয়েড অফ ইনিশিও, আমি জানি না এই ওয়ার্ডটা এখানে যাবে কিনা, মানে হচ্ছে শুরুতেই বাতিল। আমরা আইনের ভাষাতে বলি ভয়েড অফ ইনিশিও, মানে শুরুতেই বাতিল। সুতরাং ডক্টর ইউনুসের কথায় বা তার বন্ধুরা, বা তার বন্ধুরা নাও হতে পারে, ধরা যাক তারা খুবই শতপ্রণোদিত হয়ে, যেটাকে আমরা ইংলিশে যেন একটা ভালো ওয়ার্ড আছে সুমোটো, একদম শতপ্রণোদিত হয়ে ওনারা তার পক্ষে কথা বলেছেন, এবং এটা ধরেন বিজ্ঞাপনও না, এইটা আপনার ওয়াশিংটন পোস্ট নিজেরাই বিনা খরচে প্রথম পাতাতে ছাপিয়েছেন, আমি যুক্তির খাতিরে সেটাও ধরে নিচ্ছি। দেন হোয়াট, একটা মানুষের তদন্ত হতে পারবে না বাংলাদেশে, এটা কি ধরনের কথা? আমার মনে হয় আপনার আর এইটা 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 আমার স্টেটমেন্ট। আর আরেকটা জিনিস আমি এখানে, আমার এবার কি আমি বলবো, তিনটা মিনিট বলি, না না সেটা হচ্ছে আমি রুবেল জবাব দিবে ওনার কথার, আপনি পরে বলবেন। জি জি, তো এখানে আরেকটা বক্তব্য আমি যেটা দেখতে পেয়েছি সেটা হয়েছে যে লবিং এর ব্যাপারে, বিএনপি লবিং এর ব্যাপারে প্রশ্ন হচ্ছে, আপনার একটু জেনে রাখা ভালো। আমি একটু আমার ফোল্ডারটা ওপেন করি, কারণ আমি আসলে ডকুমেন্টস ছাড়া আসলে সাধারণত কথা বলতে একেবারেই আগ্রহী না। আমার কাছে এই মুহূর্তে কয়েকটা রেফারেন্স আছে, 3492 এক্সিবিট এবি, মানে বিএনপি যা যা লবিং করেছে, আমার কাছে 1, 2, 3, 4, 5, 6 ডকুমেন্টস আছে। আমি শুধু কয়েকটা উদাহরণ দিই তাহলে মনে হয়ে যাবে, এত লম্বা ডকুমেন্টস আপনাদের আসলে ওই অর্থে ধৈর্য আছে কিনা আমি জানি না। তো সেই ডকুমেন্টস গুলো কি, সেই ডকুমেন্টস গুলো আমি দেখতে পাচ্ছি যে বিএনপি আপনার 2000 এখানে একটু আমি টাইম স্প্যান্ট একটু আমি দেখবো, সেটা হচ্ছে বিএনপি প্রসঙ্গে আমরা না হয় পরে শুনি আপনার কাছে, এই প্রসঙ্গটা ডক্টর ইউনুস সম্পর্কে $370,000 আছে, $86,000 আছে, এরকম ভাবে অনেকগুলো অ্যামাউন্ট আমার কাছে আছে, এবং এটা আমার কথা না, এটা ডকুমেন্টস তো আছেই, আপনারা চাইলে আমি আপনাদেরকে দিলে আপনারা নিজেরাই ভেরিফাই করে নিতে পারবেন। আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনুসের ব্যাপারটা মনে আমি ক্লিয়ার করেছি যে ওনার তদন্ত হবে, তদন্ত যদি ওনার ওনার বিরুদ্ধে অন্যায় তদন্ত হয়, ওনাকে যদি অন্যায় ভাবে উনি যদি দোষী সাব্যস্ত হয়, উনি যদি ক্লিন চিট পেয়ে যায় তাহলে তো পেয়েই গেল, আর যদি অন্যায় ভাবে দোষী সাব্যস্ত হয়, ওনার
ফার্দার ফোরাম থাকবে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুটো বিভাগ আছে, হাইকোর্ট বিভাগ আছে, অ্যাপেলেট ডিভিশন আছে, তারপরে দুদক যখন তদন্ত করবে সেটা লোয়ার কোর্টে যাবে, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্টের দুটি বিভাগ, এরপরে রিভিউ পিটিশন, আর বাংলাদেশের টপ লয়াররা উনার পক্ষে লড়বে, সমস্যা কোথায়, যদি উনি অপরাধী সাব্যস্ত হয়। এখন এমপ্লয়ীরা যেখানে দাবি করছেন যে তাদের লভ্যাংশ কেটে রাখা হয়েছে, লয়ার্স ফিজ এর কথা বলে এমপ্লয়ীদের থেকে টাকা কেটে রাখা হয়েছে, লয়ার্স ফিজ এমপ্লয়ী দিবে কেন? এটা তো আমারও খুবই ভ্যালিড কোশ্চেন। আপনাগুলো এই জন্যই আপনাকে আমি শুরুতে কোশ্চেন করেছিলাম যে আপা অভিযোগটা কি আপনি জানেন কিনা। আমার 10 মিনিট হয়ে গেছে, এটাই আমার আপাতত কথা। অনেক ধন্যবাদ।